করবে না জি, কবর আমার সঙ্গে বেয়াদবি করবে না নিশ্চিত আছে, কিন্তু আসলে আমাদের অবস্থা অন্যদিকে চলে গেছে, ওই দিকটা মনে পড়ে না। আজকে এখন বাজছে কয়টা? 11:40। গত রাত 11:39 থেকে আজকে, গত রাত 11:41 থেকে আজকে রাত 11:40 পর্যন্ত কয় ঘন্টা? 24 ঘন্টার ভিতরে কবরকে কার কার মনে পড়েছে? আমি কি করে থাকবো, কি করে যাব? বছরেও পড়ে না। দারুণ সত্য কথা বলে, বছরেও মনে পড়ে না, নিশ্চিন্তে আছি, ঘুমিয়ে আছি আমরা না জেগে আছি? জোরে বলে, ঘুমিয়ে। এই জন্য কবি বলছেন, ঘুমায় না রে ও মন নাম জপ আল্লাহর, একদিন ঘুম ঘুমাবে তুমি কবরের মাঝার, মন ঘুমায় না রে, ঘুমায় না রে ও মন তৌবা কর দরবারে আল্লাহর, একদিন ঘুম ঘুমাবে তুমি কবরের মাঝার, ও মন ঘুমায় না রে। ঘুমানোর দিন আসছে, ঘুমানোর দিন আসছে, সেদিন ঘুমিয়ে শেষ হবে না, এখন ঘুমায় না। আল্লাহর নবী বলছেন যে যখন মাইয়াতকে কবরে রাখা হয় তখন দুইটি ফেরেশতা এসে বলবে, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিনকে, ও মান নবীউকা, তোমার নবীকে, রবকে, তোমার দিন কি এবং তোমার নবীকে। মজার কথা শুনাই একটা, ছেলে ভালো ব্রেন, ল পড়ছে, ল আইন পড়ছে, আইন পড়তে পড়তে নাস্তিক হয়ে গেছে। জ্ঞানের যত বাড়ল গতি হতভাগা মানব জাতি, তাই তো তারা ফেঁসে গেল নাস্তিকতার জালেতে। অগো আল্লাহ তোমায় ডাকি ডাকি শুধু তোমাকে, আসমান জমিন সৃষ্টি করলে তুমি নিজের হিকমতে। নাস্তিক হয়ে গেছে, তোমার আল্লাহ নাই, জান্নাত জাহান্নাম কিছুই নেই। মা অনেক বৃদ্ধা, প্রায় 100-এর কাছাকাছি বয়স, 100-এর কাছিয়ে গেছে। মা বড় আল্লাহওয়ালি, নানা বড় আলেম ছিলেন, কিন্তু এ হতভাগা নাস্তিক হয়ে গেছে। মা খালি ঘন ঘন বলে, বেটা নামাজ পড়ো। মা তো আর আলিম নয়, ওর কিছু জানা নয়, খালি একটাই জিনিস জানে, কবরে কি জবাব দিবি বাবা, বাস ওইটাই পড়ি, কবরে কি জবাব দিবি বাবা, নামাজ পড় বাবা, পড়ে না। হঠাৎ একদিন কাগজ আর কলম নিয়ে মসজিদে হাজির, এলাকার সেরা নাস্তিক সবাই জানে। মসজিদে গিয়ে ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব মসজিদে আছেন? বলে জি, বাইরে আসি। আপনারা তো মানুষকে বিভ্রান্ত করে দিলেন, এ তো দুনিয়ায় কি চলছে সব খবর তো আপনাদের নাই, এই কবর আর আখেরাত আর জান্নাত জাহান্নাম বলে বলে মানুষগুলোকে পাগলা বানিয়ে রেখেছেন। আচ্ছা বলেন কবরে কি প্রশ্ন করা হবে? ইমাম সাহেব বলছেন, মান রব্বুকা, মা দীনুকা, মান নবীউকা, জাহান্নামে লিখে নিল, লিখে নিল। উত্তর কি হবে? রব্বি আল্লাহ দীনুল ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিখে নিল। ব্রেন ভালো, মুখস্থ করে নিতে হবে, টানা মুখস্থ। ঘুম থেকে উঠেছে সকালে, মা বলছে, বেটা ফজরে নামাজ পড়েছো বাবা? নামাজ পড়ে কি হবে মা, কোনো লাভ নেই, ফালতাগুলো বকছো, এত বোঝাচ্ছি তো বুঝছো না,
ওগুলো সব ওল্ড মডেল, ছি ছি ছি। তো মা বলছে কবরে কি জবাব দিবি বাবা, বলছে শুনে লো মুখস্থ বলে দিল। আল্লাহ রসুল বলেছেন যখন কবরে মাইয়াত কে রাখা হবে তো ফেরেশতারা বলবে মান রব্বুকা, আমি বলবো রব্বি আল্লাহ। তারপরে ফেরেশতারা বলবে মা দীনুকা, আমি বলবো দীনুল ইসলাম। তারপরে ফেরেশতা বলবে মান নবিউকা, আমি বলবো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ঘুরিয়ে মাকে জিজ্ঞেস করছে তোমার মুখস্ত আছে? মা তো হতবম্ব। তো মা কপালে হাত দিয়ে বলছে হাই আল্লাহ, চেয়েছিলাম ছেলে আবেদ হোক কিন্তু আলেম হয়ে গেছে। চেয়েছিলাম ছেলে আবেদ হোক মানে আল্লাহর গোলাম হোক, আলিম হয়ে গেছে, জানলে আল্লাহ হয়েছে, আমলে আসেনি। তোর ওর মা বলছে বেটা একটা গল্প শুনবি? একটা গল্প শোন তাহলে। এর গল্পটা কি শোনাচ্ছে? বলছে তোর নানার জামানাই সেই আরো 50 বছর পেছিয়ে যা, তখন একজনের বাড়িতে একটা ময়না পাখি ছিল, সুন্দর ময়না পাখি। তোর ময়না পাখিটা যে কোনো মেহমান ভুক্ত মেন গেটে রাখা ছিল, খালি বলতো আসসালামু আলাইকুম কেমন আছেন, আসসালামু আলাইকুম কেমন আছেন। যে যাবে তাকে ওই একটাই কথা বলবে ময়না পাখি। তখন ওর যার ময়না পাখি, ও চায়ের দোকানে যেখানে 5টা লোক আছে, মিষ্টির দোকানে, নাস্তার দোকানে, হোটেলে, খালি বলছে আমার ময়না কথা বলে, আমার ময়না কথা বলে, আমার ময়না কথা বলে, আমার ময়না কথা বলে। ওর একটা বন্ধু বলছে তোর ময়না কথা বলে না। বলছে বলে, যদি বলে তো তোকে 1000 টাকা দিব, যদি না বলে তোকে 5000 টাকা দিব। বলছে চ। আরেক বন্ধুকে সাক্ষী নিয়েছে, বলছি চ তুই চ, আমি বাড়ি থেকে যাচ্ছি। দুই বন্ধু ওর বাড়িতে গিয়ে গেটে রেডি হয়ে আছে, আসছে, ওর হাতে একটা ব্যাগ। বলছি চ দেখি, যেই প্রথম নম্বর বন্ধুটা গেল এমনি করে ময়না কাগুল দেখিয়েছে, ময়না বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন। তখন উচকে হেসে বলছে দেখ যেটা সাক্ষী গেছিল সে ওইভাবে আঙুল তুলেছে। তখন বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, দুইবারও বলে ফেললো। এরপরে 3 নম্বরের পালা, যখনই আঙুল দেখিয়েছে ময়না মাথাটা তুলেছে, সালাম দেবেন কেমন আছে বলতে যাবে, আর ওর ব্যাগে একটা বড় হাঁদা বিড়াল ছিল। বিড়ালটাকে ব্যাগে অনেকক্ষণ ভরে রেখেছে, বিড়ালটা রেগে আছে, চিৎকার করছে। যেই বিড়ালটা ময়নার সামনে তুলে ধরেছে, ময়না তখন পাখা মেরে দিয়ে খাঁচার ভিতরে চি করে চিৎকার করে উঠেছে। বলছে বাবা রে, আসলে ময়না কথা বলতো না, বুলি বলতো। একটা বিড়ালকে দেখে শিখানো বুলি, যদি একটা ময়না ভুলে যায় তুমি যতই মুখস্থ করো।